আমি জানি গগস চোখে দেয় হলো সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করে কি কালো গ্লাস ব্যবহার করে তো দিনের বেলা আর রাতে যদি ব্যবহার করে কয় হালাই কানান কানা হইলে কোনো আপত্তি নাই আছে অন্ধে দিতেই পারে তো আমার জানার দরকার এইটা এই যে আপনি চশমা চোখে দিছেন এক ভক্তেরও একটা চশমা আছে এটা কিয়ামত পর্যন্ত ওই চশমাটা থাকবে উনি আবার শিখাই দিয়ে গেছে প্রশ্ন করতে আর উনিও সুযোগ পাইছে প্রশ্ন করে বইছে এমনি হইল কি জানি কইটা রে জেতা অবস্থায় রইল থাকার পরে উইটা গুরু বলে এটা একটা বেদ গুরু বলে এইটা একটা বেদ কবরের থেকে উইটাও দেখাইলো হ একটা বেদবি করছে এর লিগাশের নগদ দুইটা খেলাফত পাইছে একটু ফেস দিয়া জি গাইলাম আর কি গুরু সর্বময় গুরু যা করে সবই ভালো একজন শিষ্যের জন্য আমি ক্ষুদ্র জ্ঞানী আমার ক্ষুদ্র জ্ঞানী আমি এটা ভাবি আমি এটা ধারণ করি লালন করি গুরু যা করে সবকিছু ভালোর জন্যই করে ও টেস্ট পরীক্ষা আমার বাচ্চা ভাই বলছে সেজন্য আমি বলি শুনেন আমি জানি গগস চোখে দেয় হলো সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করে কি কালো গ্লাস ব্যবহার করে তো দিনের বেলা আর রাতে যদি ব্যবহার করে কয় হালাই কানান কানা হইলে কোনো আপত্তি নাই আছে অন্ধে দিতেই পারে তো আমার জানার দরকার এইটা এই যে আপনি চশমা চোখে দিছেন এক ভক্তেরও একটা চশমা আছে এটা কিয়ামত পর্যন্ত ওই চশমাটা থাকবে জি গাইতাম না আমার দোষ দিয়েন না আমি জি গাইছি বাদশাহ ভাইয়ের কথায় আর আপনার চোখে যে কালো চশমা এইটা আমি অনেক দিন ধরে ভাবতাছি এটা আমি সুযোগ পাইতাছি আজকাল সুযোগ হয়ে গেছে গা আশা করি আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল আপনি বলবেন আট বছর কবরের মধ্যে জেতা অবস্থায় রইল থাকার পরে উইটা গুরু বলে এটা একটা বেদ গুরু বলে এটা একটা বেদ কবরের থেকে উইটাও দেখাইলো হ একটা বেদবি করছে এর লিগাশের নগদ দুইটা খেলাফত পাইছে একটু ফেস দিয়া জি গাইলাম আর কি আশা করি আপনি সুন্দর করে বললে খুবই ভালো লাগবে আপনি বলে দুইটা খেলা পাইছে একটাই পায় নামাইছে আট বছর কবরের মধ্যে থাকা কথা নাই বার্তা নাই দুইটা খেলা পথ পাই লাইছে আর কবরে থাকার কারণটা ছিল কি ওই শিষ্যে কঠিন আমার তুমি আমার দুই তারে আর
এসেছেন এজন্য ধন্যবাদ এবং সালাম জানাই
বাদশাহ তো গেছে গা পেস্ট লাগাই দিয়ে গেছে উনি আবার শিখাই দিয়ে গেছে প্রশ্ন করতে আর উনিও সুযোগ পাইছে প্রশ্ন কইরা বইছে এমনি হইল কি জানি কইতে রে হ্যাঁ নাসুন্নাপুরি এমনি হইল ছাই তার মধ্যে দিছে আমার বাতাস কোন দিয়ে অবস্থা আমার আমার অবস্থাটা দাঁড়ায় কি যাক তারপরেও তাকে ধন্যবাদ গুরু সর্বময় গুরু যা করে সবই ভালো একজন শিষ্যের জন্য আমি ক্ষুদ্র জ্ঞানী আমার ক্ষুদ্র জ্ঞানী আমি এটা ভাবি আমি এটা ধারণ করি লালন করি গুরু যা করে সবকিছু ভালোর জন্যই করে তবে আমাকে একটু কষ্ট দিয়েছে কষ্ট তো দিবই দেওয়ারই কথা কয় কাজল এই দাড়ি রাখছে তারে চেনাই যায় না অনেক দাদা ভাই আবার তারাও বলতেছে কয় তারে তো আসলে চিনতেই পারি নাই ওই আমাদের জাহাঙ্গীর আলম হ্যাঁ জিকু ভাই তিনিও বলতেছে যে চিনতেই পারি নেই তা অনেক দাদা ভাই বলতেছে এই কথাটা দেখেন নারীও গেছে গাড়ি দেওয়া বেচছি বাড়ি দেওয়া বেসুম গাড়ি গোয়েটা আছে এই বেশি কিছু করে ঠিক আছে সব বিদায় হয়ে যাক আমার যেখানে আছে আমার থাকতে দেন আমার কষ্ট দেন না আর আপনারা আমার তাড়াতাড়ি বিদায় করেন আর কি আমি কয়টা দিন থাকতে চাই আপনাদের মাঝে কয় ভক্তি দিলে ভক্তির সাথে কিছু নজরানা দিতে হয় কি ধন আছে কি ধন রে দিব আমি কি দিয়া তোর মন রাখিব দরদি কি দিয়া চরণ ভজিব রে সুখী হইও ও
কি ধন রে দিব বদিউল আলম বাবা কি দিয়া চরণ ভজিব ওরে দয়াল আমার কি ধন আছে কি ধন রে দিব ওরে দয়াল কি দিয়া চরণ ভজিব ওরে আমার কি ধন আছে আর কি ধন দে দিব মাহদি চান আমি কি দিয়া চরণ ভজিব ওরে আমি কি দিয়া তোর মন রাখিব রে চাইলে ঘর বাড়ি সব পোড়াইয়া দিও দয়াল রে আমার কাছের মানুষ পরবানাইও ওরে দয়াল আমার ঘর বাড়ি সব পোড়াইয়া দিও আমার কাছের মানুষ পরবানাইও বদিউল আলম বাবা ঘর বাড়ি সব সব পোড়াইয়া দিও ও দরদি দেশের মানুষ পরবানাইও ওরে তোমার তোমার এই চরণ কমল বুকে লইয়া রে আমার কান দয়া দয়াল রে এ যত পারো সুখী হইও ওরে দয়াল আমার কান দয়া দয়াল রে এ যত পারো সুখী হইও ব্যথায় যার যার এই জীবন রে গড়া আলো আপা তার পাবার কি আছে ব্যথা ছাড়া ব্যথায় যাদের যার এই জীবন রে গড়া ওরে দর পাবার নাই তার ব্যথা ছাড়া দরদি দুঃখে যার এই জীবনটাই করা ওরে দয়া তার পাবার নাই আর ব্যথা ছাড়া ওরে আমার
I go.
জীবনে সুখ আমার এই জীবনে সুখ করেছি কত জানো না ও তবু সুখ হয় নাই আমার মনের মতো কারণ আমি হই নাই বন্ধু অনুগত আমি জীবনে সুখ জীবনে সুখ সুখ করেছি কত আমার এই জীবনে সুখ সুখ করেছি কত বাদশা ভাই সুখ হইল না মনের মত আমি হই নাই মাতালের অনুগত আমার এই প্রাণ পাখি দুঃখের সাগরে পাইব তুমি আরে যদি দুঃখ আমার কথা নাই আমার মাতালের মনে
আরে যদি দুঃখ পেলে তোমারে মিলে দরদ আমি দু সাগরে বাইবা তরি রে দু সাগরে বাইবা তরি করে আমি আর যাব না সুখ সাগরে রে যদি দুঃখ পেলে তোমারে মিলে দয়াল আমি দুঃখের সাগরে পাইব তরি আরে যদি দুঃখ পেলে তোমারে মিলে দরদি আমি দুঃখ সাগরে মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই দরবারের পক্ষ থেকে অনুরোধ ছিল তাই তো দুইটি গান গাই দয়াল বদিউল আলমে ভক্তি শ্রদ্ধা রইল নত শিরে আপনারা সভা করে যত জনা ভক্তি রয় আসরে আমার মেহেদী হাসান চিস্তি সেই দাদা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা তার সাথে যতজন বাদশাহাই সহ ভক্তি শ্রদ্ধা সালামও জানাই যাক যাক এবার একটু আবার পালাই চলে যাই অনেক লোক বসায় আছে পালার আশা করে ছোট্ট করে বলবো কথায় আমি বেশি বলবো না রে কি আগুন লাগাইয়া গেল রে ওরে গুরুর আগুন তো নিবে না ধাউ ধাউ করে আগুন জ্বালাইয়া গেল রে মনে আগুন জ্বালিবে না জাতিসংঘের ইউনেস্কো থেকে বলছে তোমাদের চারজনের জন্য বলতেছি জাতিসংঘের ইউনেস্কো থেকে বলছে জাতিসংঘ থেকে বলছে পৃথিবীর যত সংগীত এই ছেলে ইন দ্য ওয়ার্ল্ড যত সংস্কৃতি আছে সবচেয়ে শ্রেষ্ঠ সংগীত হচ্ছে বাংলাদেশের এই পালা গান এই সঙ্গীতের উপরে কোনো সঙ্গীত নেই যত সঙ্গীত বলেন আবার এই জীবনে আমেরিকা থেকে ধরে আমি সারা ওয়ার্ল্ডে 13টা ফোক ফেস্ট করছি আমি কখন বলি না আমার ভিতরে এই সমস্ত নাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমেরিকা রাশিয়া সব ঠেয়েছি গুড়া ইউরোপ ইটালি জার্মানি সুইডেন বেড়াইছি একবার দুবার জানি অনেকবার গেছি রাশিয়া এই গান গাবো শুধু এই বাবার গান গাইতে বাবার গান গাওয়ার জন্য হইলো আমি এই 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 বেশে ঘুরে বেড়াই আর কিছুর জন্য না পয়সা কিছু আসে টাকা কিছু লোকে দেয় ওটা দিয়ে আমি সংসার চালাই নিজে খাই কিন্তু ইচ্ছা করলে এই জীবন ছেড়ে আমি উন্নত জীবনে চলে যেতে পারি মুহূর্তের মধ্যে কিন্তু আপনাদেরকে গান শোনাবো এর জন্য এই গান গাই না বুঝেন অসুবিধা নেই কিন্তু একজন কান্না করছে আরেকজন আপনি হাসেন এটা কিন্তু আপনি আরেকজনের ব্যথায় বেশি করবো আমি কম কৌমিয়া তাহলে উনি গুরু আমি শিষ্য আমি বেশি করে সমস্যা আছে পরে আমার মারবো পরে আমি কই যাব কোন পরে তো মাইন মুড়ি কে যাইতে হবে আমার বড় আপা তো মারলেও তো কিছু কম যাব না এটাই যেন হয় বিষয়টা এরকম বড় যদি কিছু বলে ছোট সেটা মেনে নেওয়াই উচিত
আপনি ছোট বড় যা বলবি সেটা আপনার জন্য শিক্ষণীয়। দেখেন শিক্ষাটা একটা হলো বিদ্যা, অনেক লেখাপড়া করে বিদ্যা হইছেন কিন্তু শিখতে পারেন নাই কিছু। বড়কে শ্রদ্ধা করতে হবে কিভাবে, এটা আপনি ছোটবেলা থেকে শিখে আসেন নাই, এটা একটা বিষয়। লেখাপড়া করে আপনি পিএইচডি লাভ করছেন, খুব ডক্টরেট লাভ করছেন, অনেক বড় হইছেন কিন্তু শিক্ষা নেন নাই, শিক্ষা দিতে হবে। এইটাই শিক্ষা, যে আলো আপা আমরা যা বলবো আমি তার প্রতিবাদ করব না, এইটাই গুরু শিষ্যের গান। আর আমি যদি প্রতিবাদ করি তারও একটা বহুত বয়তি আছে আমার লোক গান গাইলে, আমি তো গান করি, আমি যদি গুরু গাই আমার শিষ্যকে মানেই না। আমিও কই যে আল্লাহ তোরে ভালো রাখুক বাবা, তুই এই রমি থাইস সারা জীবন। আর বাংলাদেশের মানুষ ভালোবাসে ওইভাবেই, যা যে যেরকম তার ওইভাবেই ভালোবাসে, অসুবিধা কি। আমি খাড়ায় থাকলেও মানুষ আমার কিছু কয় না, আল্লাহর কসম। আমি দাঁড়ায় থাকুন কিচ্ছু বলবো না, একজন হাজার হাজার লোক লক্ষ লোক দাঁড়ায় রয়েছি কিছুই কয় না, দেহি আপনাদের গালি। আর কত বয়তে আছে বালা গান গাইতেছে, বন্ধু তুমি আইলা না খেতার তোলে হইলা না, কয় বেটা বার হইতে হইলাম না হইলাম না শুনতাম না বেটা। বাস্তব সত্য এটা কি জানেন, এটা শিক্ষা, মা বাবার দোয়া, এই দোয়ার বদৌলতে এখানে আসছে। আলো আপা দোয়া করেছে ছোটবেলা থেকে দোয়া করে আমারে, এর জন্য বলছে যাক গ্লাস পড়ি, এটা আমার ইচ্ছা, আমি দুই তিনটা পড়ুম একসাথে, আপনার কি? আপনি আবার আরো দুইটা কিনে দিবেন, একটা এই মুরাদে লাগাবো একটা এই মুরাদে লাগাবো। সানগ্লাস ডাক্তার আমার বলছে যে আপনার এই বাতিটা ক্ষতিকর, আমার জন্য না শুধু আপনাদের জন্য, এটা চোখে এসে লাগলে এটা ক্ষতি। ভিডিও যারা করে এরা ওই যে চোখের সামনে গিয়ে ভিডিও করে আবার বাতি ধরে, এই বাতিগুলো এগুলো কিন্তু অনেক পাওয়ারের লাইট, তো এটা আমার চোখটা এমনি একটু ডিস্টার্ব। আমি ডাক্তার দেখাইছি, উনি বলছে যে আপাতত এইভাবে চলেন, আমি আর যাইনি ডাক্তারের কাছে, এইভাবে চলতেছি। এটা হলো বাহ্যিক জগতের কথা। আরেকটা কথা কই, আমি সপ্তাহে দিব আমার যেমন কেউ না দেহে, আমার চোখ কোন দিকে চায় রয়েছে এটা যেমন কেউ না বলতে পারে। আর আমি যে চায় রয়েছি আমি দূরের মানুষ তো বুঝতেছে না আমি কার দিকে চায় রয়েছি, এইটা একটা চালাকি। কারণ দশ বাপের দশ ছেলে গান শুনিতে আসে, কেউ কান্দে আবার দাঁড়াইয়া ওই রকম কেউ হাসে, তাই বিভিন্ন জায়গায় চোখ রাখি কেউ যেন বুঝতে না পারে। এবার বলে এক ব্যক্তি পর চোখের মধ্যে চশমা দিয়েছে বলো নাই আমারে, সেই ব্যক্তিকে বা জবাব তিনি চায়। হযরত ওমর যখন করণ শহর যায়, হযরত আলী আর হযরত ওমর যখন করণ শহর গেল, আশেকে রাসূল হযরত ওয়াশ করুনিকে যখন খুঁজতে ছিল, খুঁজতে খুঁজতে পাইল দুইজনে খুঁজিয়া পাহাড়ের উপরে, হযরত আশেকে রাসূল ওয়াশ করুনি বসায় একটা গাছের নিচে, শুনেন লক্ষ্য করে, হযরত ওমর গেল পিছন দিয়ে, ভাবছে মনে মনে তারে ডাক দেওয়া যাবে না, যখন বসেছে ধিয়ানে, কোন গুরু লোক যদি বসে থাকে পিছন থেকে তাকে ডাক দেওয়া না যায়, ডাক দিলে বেয়াদবি হবে বলতেছি সবাই, তাই তো হযরত ওমর পিছন দিয়ে গিয়ে বলল আসসালামু আলাইকুম। মুসলমানের ধর্ম ইসলাম ধর্মে হইল সালাম দিলে জবাব করতে হয়, ওরে বন্ধুগণ হযরত ওমরের সালাম ওয়াইশ করুনি করিল যখন, জবাব করিল যখন ওয়ালাইকুম আসসালাম বলে ওয়াইশ করুনি, ওমরের দিকে চায় হযরত ওমরকে দেখিয়া ওয়াইশ করুনি তখনই জিগায়, আপনি ওমর? ওমর বলে হ্যাঁ আমি ওমর। আমায় চিনলেন কেমন করে? যখন আল্লাহ পাক রূহগুলি সৃষ্টি করতেছিল,
তখন আপনি আমি দুইজনে একসাথে ছিলাম জেনে রাখা ভালো আপনি ঠিক আমার এই জায়গাটায় ছিলেন ওমর আমি আপনারে দেই কইয়া কথা শুনে হযরত ওমর তখন গেলেন অবাক হইয়া হযরত ওমর বলে তখন ওয়াইশকরণীর ধারে এমন একটা কথা বলেন বলতেছি আপনারে সেই কথাটি গেথে রাখবো সারা জীবন নদরিয়া হযরত ওয়াইশকরণী কথা শুনে তারে দিলরে বলিয়া الله কি কখনো দেখছেন দেখছেন দুই নয়নে হযরত ওমর বলে তখন ওয়াইশকরণীকে শুনেন বন্ধুগণে বলে আল্লাহকে দেখেছি এই নয়ন দিয়া বলে যেই নয়নে আল্লাহকে দেখছেন কথা নেন জানিয়া যেই নয়ন দিয়ে আল্লাহকে দেখলেন আপনাকে জানা একবারে জানগা নাকি এক কোলাইবেন কই দিলাম আরে ভাই বাইদ গেল দুহিই থাকবেন মিয়া এই লিগে চশমা পরি এই তো বুঝেন মানে মাইসে তো পাগল লোক রাইতের বেলা ওর সানগ্লাস পরে কত আমি কি বুঝি নি এটা ওই যে দেহন লাগে মাঝে মধ্যে কে কোন দিক দিয়ে গেল হযরত ওমর কে বলছে আল্লাহকে কখনো দেখছেন হযরত ওমর বলেছে আমি এই চোখ দিয়ে আল্লাহকে দেখছি বলছে যেই চোখ দিয়ে আল্লাহকে দেখছেন এই চোখ দিয়ে আপনি আল্লাহ ব্যতীত অন্য কিছু আর কোনো দিন দেখবেন না এই তো দেখা দেখি এটাই চশমা যে গুরুকে দেখেছে মুর্শিদকে যে দেখেছে এটা আমার কথা না গুরুর কথা আমি তো তত জানি না বলতে পারি না এটাই তার চশমা সেজন্য ওই চশমা দিয়ে শুধু গুরুকেই দেখে গুরুকেই দেখে গুরুকেই দেখে হ্যাঁ সে যেন কখনো অন্য কিছু না দেখে এটা কথা বলছে বড় চমৎকার বলে আমি যে ভক্তি দিই আমার সফিউল বসরকে আপা আমিও যে ভক্তি দিই না আমি সব সময় দেখি আমার মাতালের চরণ দিচ্ছি আমি যে মাতালের চরণ ছাড়া অন্য কিছু দেখি না গুরুদি আমি যেখানেই ভক্তি দিই অনেকে অনেক লোক তো আছে আমাদের বিরুদ্ধে কথা বলে আমি তো ভক্তি দেওয়ার সময় আমার পাগলের এই যে আমি আল্লাহ মাফ করুক আমি সবসময় তার ওই ওই চরণ দুটি দেখে মন কিছু দেখি না কোনোদিন দেখি নাই দেখুন এই চশমা দিয়ে এই দেখতে যে দেখছে যারা দেখছে তারাই দেখছে আর যার দেখে না ওর সামনে আমি কমু কি হ্যাঁ ছোট্ট করে জানিতে চাই ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে আমারে আবার যদি পাঠাও দয়াল এই মায়ার সংসারে গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও আমারে আমি যেন আলো অপার সন্তান হয়ে আবার আসি ওইরকম গুরু ভক্ত হয়ে যেন আবার আসি আমি মুচি হলেও সুচি হব আমার মন যদি গুরু অনুরাগী হয় চিরকাঙাল করে দে ধরায় তোমার নাম নিতে আমার নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যায় গুরু নাম নিতেই তোমার নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যায় চিরকাঙাল করে দিয়ে ধরায় আমি দয়াল গুরুর কাছে জানতে চাবো বড়ই আশা নিয়ে আশা করি মনোবাঞ্ছা দিবে যে পুড়িয়ে পূর্বের আর কোনো কথা নাই গুরু আমাকে মালা করছে দান ভক্তি রইল কয়কা জল দেওয়ান